এনপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক ফর ইট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী বৈশাখী ভাতার পরিমাণ 2023 কিরূপ হবে, এ বিষয়ের উপর ভিত্তি করে রয়েছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি এক্সেল শিটে এখানে বিভিন্ন কোডে বেসিকে 20% হারে কে কত বেতন পাবেন সে বিষয়টি উল্লেখ রয়েছে। তথাপি আমি আপনাদেরকে পরে শোনাব, আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন। প্রত্যেকের কোডের বিপরীতে যেই 20% বেসিকের এগেনস্টে বেতন আসে সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেতন কোড 7, মূল বেসিক হচ্ছে 37,030 এবং বেসিকের 20% হচ্ছে 7,406 টাকা। অতঃপর 8 কোডে রয়েছে 29,370, এটা হচ্ছে মূল বেসিক এবং 20% পাচ্ছেন 5,874 টাকা। অতঃপর 9 কোডে রয়েছে 28,100 টাকা বেশি, তিনি পাচ্ছেন, অর্থাৎ 9 কোটের এগেনস্টে যিনি রয়েছেন তিনি পাচ্ছেন 5,620 টাকা। অতঃপর 10 কোটের মূল বেসিক আছে 20,440 টাকা, তিনি 20% বেসিকে 20% পাচ্ছেন 4,088 টাকা। অতঃপর 11 কোটে রয়েছে, 11 কোটে আছে 15,980 টাকা, তিনি 20% বেসিকে পাবেন 3,196 টাকা। 14 কোটে মূল বেসিক 12,040 টাকা, তিনি পাবেন 2,408 টাকা। 18 কোটে আছে মূল বেসিক 11,250 টাকা, তিনি পাচ্ছেন 2,280 টাকা। 20 কোটে আছে 10,560 টাকা, তিনি পাচ্ছেন 2,112 টাকা। তো এখানে আপনারা বিভিন্ন কোডে যে বেতনগুলো দেখতে পাচ্ছেন এবং এখান থেকেই আপনারা কিন্তু জেনে নিতে পারবেন যে কত আপনার বেতন কোডের এগেনস্টে পাচ্ছেন মূল বেসিকের 20%। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফর ইট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।